নমস্কার, সাধনার রান্নাঘরে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনো করেননি প্লিজ তারা করে দেবেন। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা প্রচণ্ড হেলদি এবং হেলদি রেসিপি। এটা যে কোনো মানুষ অসুস্থ হলে বা শরীর কমজোর হলে, যে কোনো পেশেন্ট এটা কিন্তু সুস্থ হবার জন্য খেতে পারে। শুধু তো মেডিসিন খেলেই হবে না, তার সঙ্গে পথ্য চাই। আর আমরা আমাদের বাড়িতে যে কোনো মানুষ আমাদের ফ্যামিলির যদি কেউ অসুস্থ হয় যে কোনো কারণেই, তার সে যখন ওষুধ খায় তার সাথে সাথে আমরা এই রেসিপিটা বানাই। আর এটা খাওয়া এক মাস আমরা যদি খাই, আমরাও খেয়েছি, যদি কখন কোনো প্রবলেম হয়েছে, যখন আমার মেয়ে হয়েছিল তখন আমার মা এটা বানিয়ে দিত, এর সাথে মাছও দিত। আপনারা চাইলে মাছ দিতে পারেন, আর এমনি ভেজও বানানো যায়, পুরো ভেজ রেসিপি। এটা একটা সমস্ত রকম সবজির গুণাগুণ এর মধ্যে আছে, আর এর ঝোলটা অনেক স্যুপ হিসেবেও খাওয়া যায়। তাহলে দেখুন আমি কী কী সবজি এখানে দিয়েছি, সমস্ত আমি কেটে নিয়েছি সবজিগুলো। পেঁপে আছে, কাঁচকলা আছে, বেগুন আছে, বরবটি আছে, ভেন্ডি আছে, আলু আছে, সমস্ত রকম মানে হেলদি একদম রেসিপি। এটা সমস্ত সবজির গুণাগুণ এর মধ্যে আছে। আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। মাঝে মাঝে আমি এটা বানাই, এমনি আমি বানাই, যখন কোনো কিছু মুখে কোনো রুচি আসে না, তখন আমি এই ঝোলটা পাতলা করে বানাই। এটা খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা একটু খুব টেস্টি হওয়ার জন্য আমি একটু বড়ি দিয়ে দিই, ওই জন্য খেতে আরও ভালো লাগে। এই দেখুন সবজিগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি ঝুড়ির মধ্যে। আর আমার লাগছে বড়ি, আমি পরিমাণ মতো বড়ি নিয়ে নেবো। আর দেবো আমি গোলমরিচ, এই ঝোলের মধ্যে আমি একটু গোলমরিচ দেবো। এর মধ্যে কোনো বেশি কিছু মশলা থাকে না, তো তাই জন্য এই টেস্ট হওয়ার জন্য আমি একটু গোলমরিচ দেবো। আর দেবো একটা টমেটো, ওটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি টমেটোটা। শুকনো মশলার মধ্যে লাগছে হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি। আর ফোড়নের জন্য আমি নিয়ে নেব 5 ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা। খুবই সাধারণভাবে অল্প উপকরণে আমি এই রেসিপিটা বানাবো। এটা কিন্তু শরীরের পক্ষে প্রচণ্ড হেলদি আর খুব উপকার দেয় শরীরের জন্য। প্রথমে আমি পরিমাণ মতো বড়ি নিয়ে বড়িগুলো ভেজে নেব। মুসুরির ডালের বড়ি দিয়েও করা যায় রেসিপিটা। আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি, বিউলির ডালের বড়ি। যে কোনো ভেজ রেসিপিতে দেখবেন বড়ি দিলে কিন্তু ভালো লাগে খেতে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি সব তেল ঝরিয়ে তুলে রাখছি। বেশি তেল লাগে না, এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। লঙ্কাটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম, আর দিলাম 5 ফোড়ন। এরপর ফোড়নটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজিগুলো। সব সবজি আমি একে একে দিয়ে দেবো। অনেক রকম সবজি নিয়ে আমি এই রেসিপিটা বানাবো। এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি সবজিগুলো ফোড়নের সাথে। সবজিগুলো আমি একটু ভেজে নেব, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তারপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম, তাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম, তারপর আবার নাড়াচাড়া করে দিলাম।
সবই নরম সবজি, আলু ছাড়া খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিলাম নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে রেসিপিটা, কেন এতগুলো সবজি থাকে তো একটা কষা ভাব এসে যায়। হলুদের গুঁড়ো, সব কিছু মশলা আমি মিশিয়ে দিচ্ছি, যে রুটিন মশলা মশলাগুলো আমাদের রোজই লাগে সেইগুলোই। তারপর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। দেখুন আমার সবজিগুলো কতটা কমে গেছে। এরপর আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। এরপর আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিলাম, তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি হাফ চামচ মতো, ছোট চামচে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়ো দেবার পর এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়ে যায়, টেস্টটাই আলাদা হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে, একটা মুখরোচক হয়। এর মধ্যে কোনো বেশি মশলা থাকে না তো, তাই জন্য গোলমরিচের গুঁড়োটা দিলে খুব ভালো লাগে খেতে। আপনারাও দিয়ে দেখবেন, আর ঠিক আমার মতো করেই বানাবেন। যে কোনো পেশেন্ট কিন্তু এটা খেতে পারে, একটু নরম নরম ভাত তার সাথে এরকম ঝোল। আর যারা মাছ মানে খেতে ভালোবাসেন তারা মাছ দিতে পারেন, ছোট মাছ। আর যারা মাছ খেতে চা ভালোবাসেন না তারা এভাবে নিরামিষ বানাবেন। এইভাবে 1 মাস 15 দিন যদি খাওয়া যায় না এই ঝোলটা ওষুধের সাথে মেডিসিনের সাথে সাথে, তাহলে কিন্তু শরীর একদম সুস্থ হয়ে ওঠে। আমার রেসিপিটা হয়ে গেছে, তারপর আমি একটা বোলের মধ্যে এটা রেখে দিয়েছি। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বানাবেন এই রেসিপিটা, আমরা বানাই আর খেয়ে খুবই উপকার পেয়েছি, এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার মতো হেলদি হেলদি রেসিপি বানান।